আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? NatureX এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সুলতানা তাইয়েবা হক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগে। সিজন চেঞ্জের জন্য জ্বর, গলা খুশখুশানি, নাকি হেয়ার ফল, নাকি দিনকে দিন ওজন বৃদ্ধি, সমস্যা যাই হোক না কেন, সমাধান কিন্তু রয়েছে এই মেথি গুঁড়ায়। আগে জেনে নেই কি কি আছে এই মেথি গুঁড়ায়। মেথি গুঁড়ায় রয়েছে ভিটামিন এ, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ভিটামিন ডি, ডায়েটারি ফাইবার, নিয়াসিন, পটাশিয়াম, কপার সহ আরও বিভিন্ন খনিজ। প্রাকৃতিক ফাইবার থেকে জন্ম নেওয়া এই মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, যা ভূমিকা রাখে ওজন কমানোতে। খুব নিয়মিত না হোক, সপ্তাহে 2-3 দিনও যদি মেথি গোলানো পানি খাওয়া যায়, আপনার ওজন কিন্তু কমবেই। আর সাথে উপরি পাওনা হিসেবে কমবে কি, রক্তে গ্লুকোজের মাত্রা, অর্থাৎ এটি ডায়াবেটিক নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। নিয়মিত মেথি খেলে পেট পরিষ্কার হবে, বদহজম হবে না এবং পেটে কৃমি হবে না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসবই কিন্তু দেহের বিষাক্ত পদার্থকে দেহ থেকে বাইরে নির্গত করে। কিভাবে খাবেন এই মেথি গুঁড়া? মেথি কিন্তু হালকা তিতকুটে হয়, সচরাচর মানুষজন মেথি খেতে পারেন না। লেবুর রস ও মধুর সাথে 1 চামচ মেথি মিশিয়ে খেলে মুক্তি মিলে জ্বর থেকে। এছাড়াও মেথিতে রয়েছে মুসিলেজ নামে এক ধরনের যৌগ, এটি কিন্তু গলা খুশখুশানি থেকে নিরাময় দেয়। শুধু তাই নয়, রক্ত স্বল্পতায়ও কিন্তু মেথি খেলে বেশ উপকার মেলে। এছাড়াও ত্বক এবং চুলের যত্নে মেথির কথা কে না জানে। সপ্তাহে একবার ঘুমানোর আগে নারকেল তেলের সাথে মেথি মিশিয়ে ম্যাসাজ করুন আপনার স্কাল্পে। 1 মাসের মধ্যে পরিবর্তন অবশ্যই আপনি দেখবেন। এছাড়াও হেয়ার প্যাক হিসেবেও মেথি ব্যবহার করতে পারেন। কিভাবে তৈরি করবেন হেয়ার প্যাক? তার জন্য প্রথমে মেথি, মেহেদি গুঁড়া এবং টক দই, সাথে চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন। এই প্যাকটি ব্যবহার করতে পারেন সপ্তাহে 2-1 বার, কিংবা মাসে 2-1 বার ব্যবহারেও চলে। তবে হ্যাঁ, আপনি যদি ফেস প্যাক হিসেবে এ ধরনের কোনো প্যাক ব্যবহার করতে চান, আমলকি গুঁড়া এবং মেথি গুঁড়ার পরিমাণ অল্প করে নেবেন, আর মেহেদি গুঁড়া তো অবশ্যই অ্যাভয়েড করবেন। সারা রাত ভিজিয়ে রাখা মেথির পানি দিয়ে বডি স্পঞ্জ করলেও কিন্তু বেশ ভালো উপকার মেলে। তবে অতিরিক্ত মেথি ব্যবহার করা কিন্তু কখনোই উচিত না। স্কিন কেয়ারে অতিরিক্ত মেথি ব্যবহার করলে স্কিন ড্রাই হয়ে যাবে। এছাড়াও আপনার যদি অ্যালার্জি থাকে কিংবা অন্য কোনো ওষুধ চলমান থাকে, তবে বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত মেথি ব্যবহার করবেন না। সাপ্লিমেন্ট হিসেবে মেথি ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, এবং গর্ভাবস্থায় মেথির ব্যবহার পরিমিত রাখাই ভালো। ধন্যবাদ।